বহরমপুরে দুদিন ব্যাপী জেলা হস্তশিল্প প্রতিযোগিতার আয়োজন করা হলো জেলা শিল্প কেন্দ্রের পক্ষ থেকে বুধবার প্রতিযোগিতার অন্তিম দিনেও জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীদের তৈরি নানান শিল্পের কারুকার্য প্রদর্শনীর পাশাপাশি প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ ও শিল্পীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য আজও মনকারে দেশ বিদেশ থেকে আগত পর্যটক থেকে জেলাবাসী সকলের শিল্পকলার বিভিন্ন রূপ যেন এই জেলার প্রত্যেকটি প্রান্তে ছড়িয়ে রয়েছে হস্তশিল্প তার মধ্যে অন্যতম একটি আকর্ষণীয় দিক জেলার নিয়ে এক প্রদর্শনীয় প্রতিযোগিতার আয়োজন করল জেলা হস্তশিল্প কেন্দ্র বহরমপুরে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বহু শিল্পীর শিল্প কার্য প্রদর্শনীর জন্য তুলে ধরা হয় সকলের সামনে এই উদ্যোগে খুশি শিল্পী থেকে আয়োজক সকলেই আর এই হস্তশিল্প প্রদর্শনী দেখতে সাধারণ মানুষের উৎসাহ যথেষ্টই হস্তশিল্প মেলার এক উদ্যোক্তা বলেন শিল্পীদের উৎসাহিত করতে এই হস্তশিল্প মেলার আয়োজন করা হয় জেলার সমস্ত হস্তশিল্পীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিবাদ জেলায় জেলা শিল্প কেন্দ্র প্রত্যেক বছরে স্থানীয় হস্তশিল্পীদের দ্বারা একটা প্রতিযোগিতা রাজ্য সরকার নির্দেশেই করা হয় এই প্রতিযোগিতা প্রতিবারই হয় এখানকার স্থানীয় যারা শিল্পী আছেন যেমন ওয়ার্কস শোলা কাঠোধাই বেত বাস এরকম নানা ধরনের যেসব শিল্পকর্ম আছে সেই নিয়ে একটা প্রতিযোগিতা করা হয় এটা বারোটা পুরস্কার দেওয়া হয় ছটা থাকে প্রতিটা বিভাগের জন্যে প্রথম পুরস্কার এবং ছটা থাকে আপনার বিশেষ পুরস্কার যারা এখানে প্রথম হয় তারা রাজ্যে যায় রাজ্য প্রতিযোগিতা অংশগ্রহণ করে মূলত এটা করা হয় শিল্পীদের একটা উৎসাহ দেওয়ার জন্যে তাদের যে শিল্পকর্ম অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা হয়তো কমার্শিয়ালি কিনছি কিন্তু তাদের যে গুণমান সম্বন্ধে একটা প্রশংসা করা যে প্রশংসা করলে তারা একটু উৎসাহ পায় এবং পরবর্তী নতুন চিন্তাভাবনা এনে শিল্পকর্মটাকে আর একটু ভালো করার জন্যে চেষ্টা করে এই প্রতিযোগিতার ফলে সেই দিকটাই উন্মোচিতে বেশি হয় মেলাটা কালকে হয়েছে আজকে প্রদর্শনীটা থাকবে তো আজকেই বন্ধ যাবে